Chim phua ya, chỉ chỗ cái ấy rồi, mua khó à? Game chán cái gì nào? Bảo bôi lên cái helmet này kìa. Đây đó cho Omni to bôi, Pepsi company Omni. Omni to bôi lên. Mike hay Mike, bôi lên. Ai đó thì bôi lên. Bôi lên. Đặt cho đéo bao trăm nghìn đi. এই নীল আকাশে এই রোদ বাতাসে এখন আমরা খাবো আখের রস আখের রস আপনি 2 ঘন্টা কয় বছর আগে হবে এটাও আনুমানিক 45 বছর Assalamualaikum guys, this is Mustafa Rahman. Welcome to my YouTube channel. আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সবাই আসসালাম নতুন একটি ব্লগ নিয়ে তো একটু আগে আমার ঘুম ভাঙা দিছে জয় সে বলছে যে কোথাও যাওয়া যাবে তো কই যাবে জানি না তো নিচে নামি দেখে জয় এসে বসছে ওই যে জয় এই কি অবস্থা এই মোবারক ঈদ মোবারক তোর হেলমেট কেন এই কই যাবে তুই নতুন গাড়ি কিনলি নাকি জয় জয় নতুন গাড়ি জয় তো তুই বেটা রেজাউল করিম জয় ওরে লোক সে সো আমরা এখন রওনা দেব হ্যাঁ জয় বাসায় নিয়ে যাব দেন ওখান থেকে কই যাই দেখা যাক তো লেটস সি ক্যামেরা তো আমি বুঝি আমারে দাও ওকে হ্যালো গাইস আমি ওয়াসিফ কবির আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা মুস্তাফিজ ইয়ে ইয়ে আমি জানি আমারে জানে তোমরা আমরা এখন আসি হচ্ছে এনএইচএ গার্ডেন সিটি তো এনএইচএ গার্ডেন সিটিতে এসে আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি হচ্ছে মাওয়া মাওয়ার ওই পার আমি জানি না এক্সাক্ট জায়গাটার নাম কি তো মুস্তাফিজ আজকে আমাদের সাথে যাচ্ছে সে পুরো জিনিসটা ডকুমেন্ট করবে ব্লগ করবে কাপান হবে সাবস্ক্রাইব ডু সাবস্ক্রাইব ডু সাবস্ক্রাইব ওয়াসিফ কবির নাকি ওয়াসিফ কবির কোনো চ্যানেল নাই সামনে আসতেছে এই তুমি নাকি বাইক কিনলা এই বাইকটা হচ্ছে গিয়া এই ছেলেটার কি চাইনিজ ভাষা বলে দাও তো ভাই ও ভাই আও ভাই ইংলিশ দাও ও হে ও মামা কে বা এই দাও এ গেম চালাতে সিনা বাবা বলে না যে হেলমেট নাই কেন আমি এখানে আছি অমৃত বলে পেপসি কোম্পানি অমৃত দেখো পচানি দিও ইন্টারনেটে আমার জিনিসপাতি নাই এই ক্লান্ত ক্লান্ত ব্যস্ত শহরে একদম ঝিরিঝিরি পোকা কারণ আমি এখন তাকাইতে পারতেছি না কারণ আকাশে রং অনেক নীল এখন আস্তে আস্তে সবাই হাঁটিটি পাপা করে আমার পিছনে বাইক নিয়ে বের হবে নাইবুর রহমান জয় আসলে আমরা একসাথে নাই এখন একসাথে আছি না আর এই পাশে আছে হলে কি জানি কাবির সিং আর হেলমেটটার দাম জানি কত দেখছেন হেলমেটটা কেউ দলে দেয় থাপড় দিতে দেয় না তার মানে বুঝেন এই হেলমেটের ঝামেলা আছে লেট হলো কেন এটা বলো লেট হয়েছে আমার বলছে একটু সকালে সকালে না অনেক আগে বলছে আমি দেখছি এটা হচ্ছে প্লিজ তো আমি এখন যাচ্ছি লাগাম মাওয়ার দিকে লেটস গো এটা হচ্ছে আমাদের স্বপ্নে পদ্মা সেতু ও অনেকই কাজ শেষ তো আমরা এখন মাওয়া ঘাটে চলে আসছি বাট ফেরি নাই উঠে যাবো তাই না আমাদের বাইক এখানে সাইড করতেছে ডাব খাইয়ে নেবো
কি যাওয়ার উপায় কি জয় যাওয়ার উপায় কি আসলে হচ্ছে কি আমরা ফ্রিদ বন্ধ কি দিলাম মাইটা মাইকে সিঙ্গার চুন মো মো যাচ্ছে এই মে কি দিলাম ভাড়া দেখো দাঁত মাই যাই নাই আর ডাব খামু আর 100 টাকা দাম দিছে আর তো হেলমেটটা জেনে রাখলে মরে পারবো না না তো মরে পারবে তো ওদি হয়েছে দামে হেলমেট করোনা হইছে অফিস তো नौका उठते भय पाई कारण हमारे निषेध नौका उठा तो जाते मन खा होते तो प्रिंस चले गए बसार दिखे তো এয়ারপোর্ট মনে হয় ভাগ্যগুলো যাব তো আপনাদের দেখা হচ্ছে ভাগ্যগুলো গিয়ে নাম কি নাম কি নাম কি না কথা হয় না তো আমরা আছি এখন ভাগ্যগুলো আর ভাগ্যগুলো মিষ্টি খেতে আসছি এখানে লাগে মিষ্টি অনেক বিখ্যাত তো আমরা আছি ভাগ্যগুল মিষ্টি মুখে আমরা এখন ভিড় ঢুকবো এখানে মিষ্টি আছে তো এটা হচ্ছে ভাগ্যকুলে আর আমরা এখন ভাগ্যকুলে আসছি তো আমি এই জায়গাটার নাম আগে জানতাম না প্রিন্স আমার নিয়ে আসছে প্রিন্স তুমি কি আগে আসলে নাকি এখানে হ্যাঁ আগে আসছি এখানে ওকে এখানকার মাথাটা বিখ্যাত মাথাটা অনেক বিখ্যাত নাকি এই হচ্ছে মাথা ভাগ্যকুলের আসলে ভাগ্যকুলের মাথা এই হচ্ছে ভাই তো আমরা আসছি জয়জয়কে দেখে মানে জয়রা চলে গেছে আর মাদেপুরে গেছে আমরা সবাই আসছিলাম মাদেপুরে যাওয়ার জন্যই বাট মাঝখানে জানতাম না যে ফেরি বন্ধ আর ফেরি বন্ধ এখন আমি নৌকাতে যাই না আসলে তো ভয় পাই যাই সুইমিং পাই না তো এর সময় আমি যেতে পারি নাই তো প্রিন্সও যাই না এর জন্য কারণ আমি একা একা ব্যাক করবো কীভাবে তো এর জন্য প্রিন্সও আমার সাথে চলে আসছে তো জয় যেন আমি মিস করতে আসছি ঘরা চলে গেছে মন খারাপ হয়েছে যদিও তো আমি ভাগ্যগুলো আসা পরে আমি জানতে পারলাম প্রিন্সের কাছে যে এই দোকানটা নাকি অনেক বছর আগে তো ভাই আপনাদের দোকানটা কয় বছর আগে হবে এটাও আনুমানিক 45 বছর 45 বছর ভাইয়ের জন্ম লাগে এনার নাম হচ্ছে শুভম চন্দ্র বর্মন এনার থেকে ভাগ্যকুলটা অ্যাকচুয়ালি শুরু হয় আজকে এইটা আছে তো আমরা দেখবো কীভাবে মাথা বানায় এই বিপ্লব এটা তাই না বিপ্লব চলে আসছি মোহাম্মদপুরে চলে আসছি প্রিন্স অনেক হেল্প করছে আমারে মানে প্রিন্স আমার নামাই দিয়ে গেলো মাত্র প্রিন্স থ্যাংক ইউ সো মাছ কারণ প্রিন্স না থাকলে আজকে আমার অবস্থা বারো হয়ে যেত কীভাবে আসতে আমি নিজে জানি না তো প্লিজ থ্যাংক ইউ সো মাছ আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে ইনশাল্লাহ প্লিজ আল্লাহ পেস বাই বাই ইনশাল্লাহ তো দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ